ফেরেশতারা হলো আসমানের পাহারাদার, যেন শয়তান ছমরে আল্লাহ নবীর কোনো ওহীকে চুরি করতে না পারে। আর আহলে হাদিস হলো দুনিয়ার পাহারাদার, কোনো বেদাত যেন কোনো মতে আমার সংসদে আমার পরিবার ঢুকতে না পারে। সেদিন আমাদের আন্দোলন থামবে যেদিন এই জাতীয় সংসদে পবিত্র কোরআন এবং সহজের ভিত্তিতে আইন তৈরি হবে। যদি পৃথিবীতে আহলে হাদিস না থাকতো ইসলাম মিটিয়েছে বহু আগেই। তাদের নিয়ে টিটকারি বললাম মজহাবি, বেটা তোমাদের পাত্তাই ছিল না দুনিয়াতে। এইভাবে বেরোতে বেরোতে এই হিফাজতের হাক্কানের ওখান থেকে তরবারে বেরিয়ে আসলো। উনি বললেন এই তরবারের হকদার কেবল আপনি, বাংলার জমিনে আর কেউ নেই। ইহুদি নাসারদের পাতানো ফাঁদ, তারা গণতন্ত্রের নামে মুসলমানদের বিভক্ত করতে চায়। কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, এই করে করে মুসলমানে মুসলমানে মারামারি লাগিয়ে দেয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ সাল্লাল্লাহু রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। শিমুলবাড়ির স্মৃতি মনে ভাসে কিন্তু দেখি না। আজকে দেখার সুযোগ হলো, যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সবারই যারা প্রচেষ্টা করে রয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মাদ্রাসার যাতে ভালোভাবে চলে এর জন্য যে 28 বিঘা জমি কিনেছিলাম, সে ক্রেতা ভাই বোনদেরকে বলছি আপনারা আল্লাহর ওয়াস্তে জমিগুলো ফেরত দেন, যেন এটা নিয়ে কোনো চাপ সৃষ্টি করার সুযোগ না থাকে। মামলা মোকদ্দমা থেকে যাবেন না, এই জমি উদ্ধারের জন্য আপনাদের আদালতে আমার মামলা চলছে, আমি তার বাদী। আপনাদের সম্পত্তি রক্ষার জন্য আমাকে বাদী হয়ে কাজ করতে হচ্ছে, বছরের পর বছর ধরে বাংলার টাকা দিতে হচ্ছে। যদি আপনারা স্বেচ্ছায় ফিরিয়ে দেন তাহলে আপনাদেরকে আল্লাহ বরং গোনার বদলে নেকি দিবে। এই জন্য যে আপনি বুঝতে পারছেন যে ট্রাস্টের মালিক আমি, আমি বলছি এই জন্য আমার সঙ্গে আরও 6 জন আছেন, কিন্তু সবাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এটা একটা দুর্ভাগ্য বাংলার জমিনে। আমাকে জয়েন্ট স্টকের রেজিস্ট্রার সালাউদ্দিন সাহেব বলছিলেন যে স্যার এই ট্রাস্টের মামলা যত বেশি আমার এখানে আসে এত মামলা কিছু নাই। যখনই মানুষ পয়সার মুখ দেখে মানুষ হুঁশ হারিয়ে ফেলে যায়। মাল ও মর্যাদার লোভ মানুষকে ইমান হারা করে, সেই বিষয়টি আমাদের ভাগ্যে পড়ে গেছে। তৎকালীন সময় বাংলাদেশের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে নিয়ে আমি ট্রাস্ট গঠন করেছিলাম, আর আলেম নন যিনি তিনি মাত্র একজন, তিনি আপনাদের এলাকার লোক। অথচ এই সমস্ত আলমরাই ইমান হারা হয়ে গেল, তারা সব প্রায় মারাই গেছে, আমি এখনও আছি। ট্রাস্টের ডিড লেখাতে শুরু করে সব কিছু আমার একক চিন্তায় করা। আর আমাকে পরামর্শ দিয়েছিলেন কুয়েতের ডোনার সংস্থা শেখ জাসিম আল আউন, তিনি আমাকে বলছিলেন ভাই দেশে কাজ করতে গেলে দেশের আইন মেনে কাজ করাই ভালো। সেই এই আইন মানতে যেয়ে আজকে আমাদের এত মামলা মোকদ্দমা করতে হচ্ছে। গতকালকেও এই ট্রাস্টের মামলা ছিল ঢাকাতে, আর ইনি এখান থেকে মানুষ যান রাজশাহীতে আমার দারুল ইমারত থেকে আমাকে উচ্ছেদ করার জন্য তিনি মামলা করার জন্য হাজিরা দেন সেখানে গিয়ে। বুঝতে পারছেন, মানে আমি ট্রাস্টের কেউ না, ট্রাস্ট যেন সব কিছু করেছে, অথচ যারা ডোনার কান্ট্রি তারা একটা ব্যক্তিকে চেনে, ট্রাস্টকে চেনে না কিন্তু। আর এনারা ধারণ করেছেন যে 7 জনের 6 জন এক গেলে সব শেষ হয়ে যাবে, এটা নয়। এটা ইমারত ভিত্তিক সংগঠন, এখানে আমির হলো প্রধান, তিনি যাকে খুশি তাকে সদস্য করেন। সদস্যরা যদি মনে করে আমরাই সব কিছু তাহলে অবস্থা কী হয় হাসিনার দিকে বোঝেন। বন্ধুরা আমার, 28 বিঘা জমির কথা আমার বলার আগেই স্নেহের সুজা বলে দিল, আমাকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বাস সে বলেছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি কোনো রকম ঝগড়া ফাঁসা যেন না হয়, স্বাভাবিকভাবে আপনারা জমিগুলো মাদ্রাসার নাম করে মাদ্রাসাকে ফেরত দেবেন, আপনি নাকি পাবেন, এতে কোনো ব্যক্তিকে দিচ্ছেন না আপনি, তাই না? যেন এ নিয়ে কোনো লড়াই করতে না হয়। আর আমি গাইবান্ধ আদালতের মামলা সব তুলে দিব, যেদিন শুনবো যে আপনারা মামলা বই সবগুলো ফেরত দিয়েছেন জমি, সমস্ত মামলা আমি উঠাই দেব। বিষয়গুলো আপনি শুরুতে বলে দিচ্ছি, আরও জেনে রাখেন, সারা বাংলাদেশে এই মিসকিনের হাত দিয়ে 1250টা মসজিদ হয়েছে, কটা শুনলেন?
1250টা সারা বাংলাদেশে হয়েছে আমার হাত দিয়ে, তার মধ্যে 650 ডাইরেক্ট আমার হাত দিয়ে, আর 600 ওদের অফিস করলে পরে আমার সুপারিশের মাধ্যমে, তার মধ্যে 493টা মোটের তালিকা আমার রেকর্ডে আছে আমার অফিসে। যেখানে 24,71,06,568 টাকা 42টা জেলা ব্যয় করেছি আমি। গাইবান্ধা 32টা মসজিদ করা হয়েছে, যেখানে 2,03,20,482 খরচ হয়েছে। প্রথম মসজিদ হয়েছে সাঘাটা, 38-51-92 নম্বর প্রজেক্ট, মানে 92 সালে 38 নম্বর মসজিদ হচ্ছে এই শিউলবাড়ি মসজিদ না, ওটি সাঘাটা বাজার মসজিদ, আর শিউলবাড়ির বাজার যে মাদ্রাসা এটার প্রজেক্ট নম্বর 493, অর্থাৎ সবার আগে হচ্ছে সাঘাটা বাজার, এর পরে হচ্ছে 93 সালে আমি এখানে কীভাবে এসেছি একবার চিন্তা করেন। এরপরে শিউলবাড়ি মাদ্রাসা আর একটা প্রজেক্ট দিয়েছি, 98/94 নম্বর প্রজেক্ট, শিউলবাড়িতে আর একটা দিয়েছি, 11/97 নম্বর প্রজেক্ট, শিউলবাড়িতে আর একটা দিয়েছি, 39/96। এতগুলো প্রজেক্ট দিয়ে তো শিউলবাড়ি এত বড় হয়েছে, বলে একটাতে এত বড় হয় না। আমাকে অন্য জায়গায় বাদ দিয়ে শিউলবাড়িতে 5-6টা প্রজেক্ট দিতে হলো কেন বুঝতে পারেন? এর মধ্যে কারণ আছে, কারণ এটা আগে থেকেই আহলাদিস আন্দোলনের কেন্দ্র ছিল, সে ইতিহাস শুনিয়ে দিই আপনাদেরকে। সিরাজগঞ্জ জেলার হজ সাহেব, তিনি এখানে এসে প্রথম দাওয়াতি কাজ শুরু করেন। হজ সাহেবের পরে আসেন তার ছেলে, তিনি এসে বাবার মতোই ব্যাপক হারে দাওয়াতি কাজ শুরু করেন। এই দাওয়াতি কাজের ফলে এলাকার মানুষের মধ্যে আহলাদিস, তখন বলা হতো মোহাম্মদী আন্দোলন, মোহাম্মদী আন্দোলনের ব্যাপক প্রসার লাভ করে, এলাকার লোক শিরক বিদাত সব ছেড়ে দেয়। তারপরে এলাকার ওয়াসিউর রহমান চলে যায় জিহাদে, কালা বালাকোট থেকে ফিরে আসে। এই কারণে এই এলাকাটা, বিশেষ করে শিমুলবাড়ি, ভুয়াকুয়া, পাকুল্লা, এই এলাকাতে তাদের কাজ ছিল খুব বেশি। আর ধনারুবার ছেরুডাঙ্গার জঙ্গলে একজন মানুষ দিন রাত পালিয়ে থাকত, মানে তৎকালীন সময় ব্রিটিশ পুলিশ পালিয়ে তাকে ধরে মেরে দিত। এত কষ্টের এলাকা হচ্ছে এটা, কারণ হল এই যে ব্রিটিশের পুলিশরা পানিকে খুব ভয় করে, যেখানে পানি সেখানে ওরা যায় না, যদি নৌকাতে মানুষ ডুবিয়ে মেরে ফেলে দেয়। এখানে নদী দেখলাম না এখন, আগে তো হচ্ছে বড় নদী ছিল, এই জন্যে তৎকালীন সময়ের আহলাদিস নেতারা এই নদী এলাকায় আসত, যান রাজশাহী পদ্মার ধারে, যান রংপুরে নীলফামারি তিস্তার ধারে, যেখানে যেখানে নদী সমস্ত নদীর পরে আহলাদের সংখ্যা বেশি। মৌলিক কারণ ওইটা যে ব্রিটিশের সেনাবাহিনীকে এই আহলাদিসরা ডুবে মেরে ফেলবে, সে ভয়ে ওরা এখানে আসত, আর এইসব জায়গাগুলি আহলাদের সংখ্যা হয়ে গেছে খুব বেশি। কিন্তু মানুষ ইতিহাস ভুলে গেছে, ফলে আমি তো ইতিহাস ভুলতে পারি না, কোন এরকম ডক্টরেট করা, আমি দেখলাম এমন একটা একেবারে এলাকা, তখন তো আসাই যেত না নৌকা ছাড়া, অনেক কষ্ট করে আসতে হতো, দেখলাম এই এলাকা তো কিছু কেউ করবে না, আমাদের কিছু করার দরকার। আলহামদুলিল্লাহ এই করে করে এই এলাকাটা আমরা গড়ে তুলেছিলাম, সেই সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন, ভাই রুহুল আমিন সাহেব, আব্দুল বাকি, আমাদের নজির হোসেন সাহেব ধনারুহার, আমি আমাদের আব্দুল জলিল সাহেবের সঙ্গে দেখা হলো, বেচার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, তাজুলের সঙ্গে দেখা হলো, ওরও স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, চেয়ারম্যান শাহ কি শাহ আলম না কি যেন ছিল, তিনিও তো মারা গেছেন, মানে আমার যারা সাথী ছিল এখন তার কোনো নেই। আমার তো মনে হচ্ছে তাদের সবার চেয়ে আমি সুস্থ আছি, তাদের সবার জন্য আমি আল্লাহ পাকের নিকটে খাস দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতে ফেরদৌস নসিব করেন, এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে উত্তম যাজা দান করেন। জুমারবাড়ি ক্লিনিকটা আমি ভুলতে পারি না, যাকে নাম ছিল নুরা জাহিম,
ক্লিনিক হাসপাতাল, নুরাজাইম হাসপাতাল, এটা প্রজেক্ট নম্বর 88/93, আর একটা দিয়েছিলাম 66/95, দুটা দিয়ে পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ দিয়েছিলাম। এই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে আমার বন্ধু ভাই ডাক্তার মামুন ছিলেন আমার সাথে, বিকেলে তার সাথে ফোনে কথা হলো। ডাক্তার মামুন ছিল আর 11 জন জেলা পর্যায়ের স্বাস্থ্য অফিসার ছিলেন। ঠিক সেই সময় একটা নিম্ন স্তরের হিন্দুর ছেলে সমস্ত পায়খানা পড়তেছে, পা দিয়ে ডায়রিয়া হয়েছে, তা আমাকে বললো স্যার এই মুসির ছেলেকে দিয়ে উদ্বোধন করবেন। আমার এমন রাগ হয়েছে, বললো একটা কুত্তা দিয়ে হলেও যদি অসুস্থ হয় তাকে দিয়ে উদ্বোধন করবো আমি, খবর দাও তুমি এ কথা বললে কীভাবে? হিন্দুরা মানুষ, তারা আমাদের ভাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে বাংলাদেশে সবাই এক আদমের সন্তান। অতএব তাদের বুঝের ভুলের জন্য তারা যদি বিভিন্ন ধর্মে চলে গিয়ে থাকে, কিন্তু আমি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হিসেবে আমি তাদেরকে ঘৃণা করতে পারি না, তাদেরকে দিয়েই শুরু করব। সেদিন তাকে দিয়েই শুরু হয়েছিল, এই স্মৃতিগুলো ভোলা যায় না। আমি এলাকার হিন্দু ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, তারা যেন আমাদেরকে না ভুলে যান এবং এই গাইবান্ধারে ঐতিহ্যবাহী শিমুলবাড়ি কেন্দ্রকে সর্বতভাবে সবাই মিলে গড়ে তোলার চেষ্টা করুন। রাজনৈতিক ফেরকাবন্দির যে ফাঁদে আপনারা পড়ে গেছেন, ইহুদি নাসারদের পাতানো ফাঁদ, তারা গণতন্ত্রের নামে মুসলমানদের বিভক্ত করতে চায়। কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, এই করে করে মুসলমানে মুসলমানে মারামারি লাগে দেয়। এটা আমরা বিরোধিতা করি। আল্লাহ বলছে ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিয়াও, বলেন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করে সমবেতভাবে দলে দলে বিভক্ত হয়েও না। আর গণতন্ত্র বলে তাফাররাকু, যত পারে বিভক্ত হও। বহুদলীয় গণতন্ত্র খুব ভালো কাজ না, এটা খুব খারাপ। আমরা এর বিরোধিতা করি। যদি মনে করেন যদি আমির জামাত এখানে একটা ইলেকশনে যদি দাঁড়াতাম আমি, তা আপনারা আমাদের ভোট দিতেন না? দিল্লিতে আমি একটা এমপি পারতাম না? এসব হয় না, এগুলো ইসলাম বিরোধী রাস্তা। এসব রাস্তায় আমরাও যাই না, যেহেতু আমরা কাউকে উপদেশও দিই না। আপনারা ইচ্ছা করলে যান, কিন্তু এটা আমাদের আপত্তি রইল। আল্লাহ পাকের কাছে দায়ী করেন না যে আমরা সাপোর্ট করি। এগুলো করাতে যারা ঢুকেছে তারাও মরেছে, যারা এখন ঢুকেনি তারা মরা ভয়ে অবকে পালাই ফেলি বেড়াচ্ছে। এগুলো ঢুকবেন না, এগুলো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আহলাদিস আন্দোলন কেবল ওয়াজের আন্দোলন নয়, এটি জনসেবার আন্দোলন। 2017 সালের 27 আগস্টে বন্যাত্রাণ নিয়ে সর্বপ্রথম আমরা ঝুমারবাড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে নৌকায় উঠে প্রচুর রৌদ্রের মধ্যে প্রায় 4 কিলোমিটার ভিতরে গিয়ে গারামারা, কানাইবাড়ি এইসব জায়গাতে নৌকা দাঁড়িয়ে আমি নিজ হাতে প্যাকেট তুলে দিয়েছি, প্রায় 500 প্যাকেট। ওই এলাকার মানুষ বন্যায় এমনভাবে আক্রান্ত, আশেপাশে কোনো রাস্তা নেই যে তারা বাজারঘাটে যাবে। তাদের সে প্রাণ খোলা দোয়া, তাদের সে চোখের পানি আজও আমি ভুলতে পারি না। তো আমরা 2017 সাল পর্যন্ত এখানে এসেছি বন্যাত্রাণ নিয়ে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, হে চাদরাবৃত। এই আয়াত নাজিলের পরে আল্লাহ রাসূল খুব ভয় পেয়ে গেলেন, যাই মানুষকে ভয় দেখাবো ওরা তোমাকে মারবে। উনি কাঁপতে কাঁপতে বাড়িতে এলেন, তখন তার স্ত্রী খাদিজা, তিনি তাকে চাদর মুড়িয়ে দিয়ে বললেন আপনি ভয় পাবেন না, কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম কখনই আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাআদুমা ও তাকলিদ যাইফা ও তাইন আলা ও তাইন আলা নওয়াইবিল হক, অবশ্যই আপনি আত্মীয়দের কাছে সাথে সদাচরণ করেন, আপনি দুস্থদের বোঝা বহন করেন, নিঃস্বদের কর্মসংস্থান করেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তকে সাহায্য করেন। রসুলের আদর্শের অনুসরণে আহলাদিস আন্দোলন বাংলাদেশ শুধু ওয়াজ করে না, জনসেবাও করে।
আমার রসুলের ব্যাপার যাতে এইটাই হয়, যারা আল্লাহ রসুলের নামে মিলাদ পড়েন, তা মিলে আল্লাহ নবীর নিজেও কোনো মিলাদ পড়েনি, তার সাহাবিরাও কোনো মিলাদ পড়েনি, এর উপরে লাভটা কি? কিন্তু তিনি যা করে গেছেন সেগুলো আপনারা করেন। সকল ইসলামী সংগঠন যদি মানুষকে জনসেবা করে যেত, তাহলে আজকে এই দুর্দশা হয় নাকি দেশের? জনসেবার জন্যে আমাদের যেতে খ্রিস্টানদের কাছে, কেন সে খ্রিস্টানদের কাছে যাবো? একত্রিশ দিন আগেও তো আপনার দেখলেন লক্ষ্মীপুরে, ফেনীতে, নোয়াখালীতে বিপুল বন্যা হয়ে গেল না? এই বন্যা তো আমাদের পক্ষ থেকে বিপুল ত্রাণ দেওয়া হয়েছে। মানে মাসাধিক কাল ধরে আমাদের কেন্দ্রীয় এবং জেলা কর্মীরা সেখানে বন্যা ত্রাণ দিয়েছে। এবার আসেন আহলে হাদিস আন্দোলনটা কী আপনারা বোঝার চেষ্টা করুন। ইবনে কুতাইবা দীন ওয়ারি আল বাগদাদী তিনি বলছেন, বাহারুল হাদিস হুম ইলতামাসুল হাক্কা মিন ওয়াজহাতিহি ওয়া তাকাররাবু ইলা আল্লাহ বিইত্তিবাই সুনান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম হিমাতুল দীন আজাব্বুম আন সুন্নাত নবিয়্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিস হলো তারাই যারা হক তালাশ করে সরাসরি কোরআন হাদিস থেকে, যারা আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করে বিত্তবাহীন সুনানা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের সুন্নত অনুসরণের মাধ্যমে। হুম হুমাতুদ্দিন, এরা হলো দিনের পাহারাদার। আজব্বুমান সুন্নত নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ নবীর সুন্নতকে পাহারা দেয়, সুন্নত বিরোধী কাজ যদি কেউ করে সঙ্গে সঙ্গে সেটা হটিয়ে দেওয়ার চেষ্টা করে। এমনকি আপনাদের যে বাড়িতে আমি আজকে মেহমান, একটু আগে উঠে আসলাম, আহলে হাদিস ভাই চারটা বেদাত হোটালাম, বড় সুরা ইয়াসিন লিখে রাখছে, বাজার কিনতে পাওয়া যায় না, ওই একটা টাঙিয়ে রাখছে, আল্লাহ মোহাম্মদ কিনতে পাওয়া যায় না, আল্লাহ বসে আছে আর মোহাম্মদের নৌকার চূড়ায়, তাই না? ও একটা হোটালাম বলে একটু এগুলিকে আপনি পড়েন না? এত ছোট্ট ছোট্ট লেখা তো পড়ে যায়ও না, এইগুলো যেন আপনার ঘরে রাখবেন না। এখানে আসতে এই আসার দু মিনিট আগেই এই কাজ করে আসছে। আহলে হাদিসের বাচ্চাদের সামনে কোনো বেদাত হওয়ার সুযোগই নাই, হলেই ধরে ফেল দেবে, সেখানে আটকে যেতে হবে। কে কি বলবে ও দেখার দরকার আছে? আপনি আর্মি আছেন কি পুলিশ আছেন, এবার দেখা কি দরকার মুসলমান না? আপনাকে মরতে হবে না? আর্মি কেউ নসিহত করবো এই দাঁড়াই টুপি ছাড়েন, বলছি এখন আমি আর্মি মানুষ দাঁড়িয়ে টাড়ি না রাখলে কেমন দেখা যায়? এসব চলবে না, দাঁড়িয়ে আল্লাহ নবীর একেবারে গুরুত্বপূর্ণ সুন্নত, তিনি জীবনে কোনো দাঁড়ি কাটেন নেই, আর মুসলমানের বাচ্চা দাঁড়ি কাটুন তার মানে? এমনি করে যদি আমরা যুবকদের গড়ে তোলার চেষ্টা করি, সারা দেশ পরিবর্তন হতে সময় লাগবে। দয়া করে আপনারা সংস্কার হওয়ার চেষ্টা করেন। খতিব বাগদাদী সুফিয়ান সৌরীকে সম্পর্কে বলছেন, আল মালায়েকাত হুররাস সামা ওয়া সাহাবুল হাদিস হুররাস দুনিয়া। ওরে বাপ রে বাপ, ফেরেশতারা হলো আসমানের পাহারাদার, আহলে হাদিস হলো দুনিয়ার পাহারাদার। কি সাংঘাতিক কথা! ফেরেশতারা এখানে লক্ষ লক্ষ ফেরেশতা আছে না? এখন ইনশাআল্লাহ যদি ফেরেশতারা বাংলা বোঝে, ফেরেশতারা এই ওয়াজ শুনছে, তারা খুশি হবে ইনশাআল্লাহ। ফেরেশতারা হলো আসমানের পাহারাদার, যেন শয়তান ছ মেরে আল্লাহ নবীর কোনো ওহীকে চুরি করতে না পারে। আর আহলে হাদিস হলো দুনিয়ার পাহারাদার, কোনো বেদাত যেন কোনো মতে আমার সংসারে আমার পরিবার ঢুকতে না পারে। এই হলো আহলে হাদিস। এইটা ছাড়া কিসের আহলে হাদিস? আপনি তিনি রফাদান করে আমি বলি রফাদান হবে, ও তো হাম্বলিরাও করে, মালিকিরাও করে, সাফিরাও করে, আপনি রফাদান করে দিলেন তাদের কি? তো যে সমস্ত আহলে হাদিস রাজনীতি করে, আহলে হাদিস মসজিদ গিয়ে পাক্কা আহলে হাদিস হয়, আর হানাফি মসজিদ গিয়ে হাত মিশিয়ে বলতে ও আর কোন কোন জাতের আহলে হাদিস? এটা বোঝাই না যে কোনটা কী জন্য কী করতে হয়। আকিদা ঠিক করেন, আমল ঠিক করেন, দুনিয়া একদিকে গেলে আপনি ডানে বাজে দিতে পারবেন না। ইবনু তাইমিয়া বলছেন, ইমাম আবু দাউদের নাম জানেন তো? বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসি আছে না? ইবনু আবু দাউদ কি বলছেন? লাউলা হাযিহিল সাহাবা লা আন্দারাত ইসলাম, যদি পৃথিবীতে আহলে হাদিস না থাকতো ইসলাম মিটে যেত বহু আগেই। বলুন আল্লাহ ঠিক বলেন না? বলুন আলহামদুলিল্লাহ। যদি পৃথিবীতে আহলে হাদিস না আসতো ইসলামের দুনিয়া থাকতো না। আর কি বলবেন? এসব মনীষীদের কথা কোনো মূল্য আপনার কাছে নেই না? তার কিতাব পড়ে আপনি এখানে মাদ্রাসা খুলছেন, আবুদাদ পড়েন না? সেই আবুদাদের সংকলন নিজেই এ কথা বলেছেন, আল্লাহ হাজিল সোহাবুল আন্দারাস ইসলাম। ইবনু তাইমিয়া জগৎ বিখ্যাত মনীষী, জেলখানায় দশ বার গেছেন তিনি, জেলখানাতেই তার মৃত্যু হয়েছে।
তৎকালীন সময়ের মালিকী আলেমরা এত হিংসুক আলেম ছিল, এই আলেমদের হিংসায় তিনি জর্জর্য হয়ে তারাই তাকে তৎকালীন সময়ের প্রশাসনকে খেপিয়ে তাকে জেলখানে রাখত। এই মানুষটা সারা জীবনের অভিজ্ঞতা লব্ধ বক্তব্য এই। মনে রেখে দিও, ইমাম আবু হানিফা, ইমাম শাফেই, ইমাম মালিক, ইমাম আহমদ, যাদের নামে চারটা মজহাব হয়েছে, তাদের জন্মের বহু পূর্বে সাহাবেদের সবচেয়ে পুরনো মজহাব ছিল, তারা ছিল প্রকৃত আহলে হাদিস, তারা ডাইরেক্ট তাদের নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন বলে আলহামদুলিল্লাহ। তাদের নিয়ে টিটকারি বললে আমজাবি, বেটা তোমাদের পাত্তাই ছিল না দুনিয়াতে, এইসবগুলো না বলে নিজেকে নিজে আত্মসমর্থন করুন, কোনটা ভুল আছে ঠিক হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। তিনি শেষে যেই বলছেন, আহলুল মিলাল আহলুল হাদিস ফিল ইসলাম কা আহলুল ইসলাম ফি আহলুল মিলাল। মনে রেখো, দুনিয়ার মানুষ ইসলামের মধ্যে আহলে হাদিসের যে সম্মান, সারা বিশ্বের সকল দলের মধ্যে মুসলমানদের যে মর্যাদা, মুসলমানদের মধ্যে আহলে হাদিসের সেই মর্যাদা রয়েছে আলহামদুলিল্লাহ। এর চাইতে আপনি কী শুনতে চান? আসে আহলে হাদিস আন্দোলনের উপরে আমরা ডক্টরেট করা, বাংলা শুধু নয় সারা ওয়ার্ল্ডে কেউ এই সাবজেক্ট নিয়ে ডক্টরেট ডিগ্রি করে নাই, আর আলহামদুলিল্লাহ এটি আমার সবচেয়ে গর্বের কথা। এই ডিগ্রি নেওয়ার শুরুতে এবং শেষে কোনো পর্যায়ে সুপারভাইজার, এক্সামিনার, যত রকম থাকে বিদেশি পরীক্ষক, দেশি পরীক্ষক, কোনো জায়গায় একজন আহলে হাদিস প্রফেসর নাই, সব জায়গায় হানাফি প্রফেসর বলো আলহামদুলিল্লাহ। আমাকে বলেছিল যে আমাদের আহলে হাদিস প্রফেসর তো অনেক আছে, ডক্টর বারি আছে, ডক্টর মুজিবুর রহমান আছে, ডক্টর রহমানি আছে, এদেরকে দিল্লিতে হয়ে যায়, অসম্ভব। আহলে হাদিসের হাত যেন আমার থিসিস না লাগে, হানাফিদের হাত দিয়েই আমার থিসিস ইনশাআল্লাহ বেরিয়ে আসবে, এবং তাই বেরিয়ে আসে সর্বসম্মতিক্রমে, একজনের ভিতরে বলেনি যে এটা একটু খারাপ হয়েছে। এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে একবারে পুরোপুরি একবারে হিন্দু বললে হয়, সে রাম আর রহিম এক বলে, কাশি আর মক্কা এক বলে, এর এবারটা বাজে লোকের হাত দিয়েও থিসিস যে উচ্চ প্রশংসা এসেছে। আপনার থিসিসটা কারোর বাড়িতে থাকলে তার বাণীটা পড়ে দেখবেন, প্রফেসর ওসমান গনি। এই সমস্ত লোকদের কাছ থেকে থিসিস পাওয়া সহটা চারটিখানি কথাটা, কেন এমন দলিল দিয়ে আমরা লিখেছি, এই দলিলের সামনে কথা হলে ক্ষমতা কারো নাই। আর সেই সময় এই শিমুলবাড়িতে শুরু করে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যেখানে যেখানে আহলেসের গ্রাম পেয়েছি, আর বুড়ো মানুষগুলোর কাছে গিয়ে আমি খাতির করে বসতাম, ভাই আপনি কেন মোহাম্মদি বলেন তো, আপনি কেন আখুন বলেন, আপনি কেন খান বলেন, কেন আমার সঙ্গে এই আখুন যাদা আছে, এই বুড়ো মন্ত্রীর সঙ্গে গল্প করবেন, দেখবেন সব আস্তে 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 ফিরিয়ে আসবে। আর এইভাবে বেরোতে বেরোতে এই ইফাজুদ্দিন হাক্কানের ওখান থেকে তরবারি বেরিয়ে আসলো। উনি বললেন, এই তরবারি হকদার কেবল আপনি বাংলার জমিনে, আর কেউ নেই। বনপাড়া থেকে সম্মেলন করছি আমরা, ওনার পক্ষে তো আমাদের যুবসংঘের সভাপতি নিজে সেই তরবারি, তরবারি ব্যাজ এবং একটা কী যেন গাছ দেওয়ারা তরবারি খাপ সব কিছু নিয়ে হাজির হয়েছে, যে দাতা পাঠিয়ে দিয়েছে যে এই তরবারির হকদার খালি ডক্টর গালিব, আর কেউ নয় বলে আলহামদুলিল্লাহ। 1991 জুলাই এই সমস্ত মানুষের এলাকা হচ্ছে শিমুলবাড়ি এলাকা, এটা হলো জিহাদি এলাকা, এসব এলাকার লোকরা যাতা আহলে হাদিস না, এরা জীবন দেবে কিন্তু তার আকিদা নষ্ট করবে না। এই ধরনের মানুষ হলে আপনাদের বাপদাদারা, আপনার টাকা পয়সা বিলাসিতে পড়ে সব ভুলে গেছেন, আপনাদের বাপদাদার হক আদায় করেছে আমি কিন্তু আপনার করেন নাই। আগামী দিনে আসছে, আমি থাকি আর না থাকি আমি দেখতে পাচ্ছি বাংলার জমিনে আহলেদের যুবকরা ইনশাল্লাহ আগামী দিনে বিপ্লব সৃষ্টি করবে, সেই বিপ্লবের দিনে হয়তো আমি থাকবো না, তখন দরকার দোয়া করো আমাদের জন্য। এই বিপ্লব পলিটিক বলে গেলে আপনি আমার দেখেছে তোমাদের কাছে, শিমুলবাড়ির যুবকদের কাছে, আমার তো রইল আমার যেন এই শিমুলবাড়ির শুধু মাদ্রাসা, খালি মাদ্রাসা নয় এখানে একটা বিশ্ববিদ্যালয় হবে আগামী দিনে। সবচেয়ে বড় চিন্তা করো, ছোটো চিন্তা ছোট স্বপ্ন কেন দেখো, এই মাদ্রাসা আমার একটি ফকির বুদ্ধি শেখা নেই, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করছি আমরা, সমস্ত জেলায় জেলায় যদি হয়ে যায় আহলে হাদিসের বিপ্লব হতে সময় লাগবে না। যাদের টাকা আছে টাকা বের করো, টাকা দিয়ে গেলে ঢাকায় বাড়ি করো না, ওর বাড়ি তোমার সঙ্গে থাকবে না, সব চলে যাবে, তোমাকে মরতেই হবে, মরার আগে এমন কিছু করে যাবে পরে গেলে তোমার কাজে লাগে।
যাদের টাকা নেই তারা দোয়া করো, সাহায্য করো। আর মুরব্বীদেরকে বলবো আহলে হাদিসের বিপ্লবের জন্য তোমার খালি দোয়া করে যাও। মুরব্বীদের প্রেরণা আর যুবকদের উদ্যম নিঃসন্দেহে বিজয় লাভ করে ইব্রাহিমের বাপ হও, ইসমাইলের যুবক হও, ইনশাল্লাহ। সেদিন যখন একা ইব্রাহিমের মাধ্যমে নমরুদ পালিয়েছিল, ঠিক আজকেও বেদাত এবং শিরকের মহাপাতক নিভিয়ে যাবে, থাকবে না কিছু। এই যে সকল বিধান বাতিল করো, যে সলোয়ার না তোমরা দিলে এটা কি হঠাৎ হয়েছে নাকি? আমাকে কোনো মতেই সময় দেবে না। তসলিমা নাসরিনের যে কোরআন পরিবর্তনের দাবিদারী বদভক্ত মহিলা, সে বলে কোরআন পাল্টা দিয়ে এই কোরআনে দিয়ে যুগে চলবে না, সহ্য করা যায় নাকি? মিছিল হইল দুই দিনের নোটিশে, 64টা বাস ভরে যুবসংঘ শিলেরা ঢাকায় গেল 1994 সালে 29 জুলাই। সেদিন আজকাল যুবকরা ছিল না, মাত্র দুই দিনের নোটিশে, কিন্তু দেখলো যে এই যে আহলাদিস যুবসংঘ, আহলাদিস নামটা দেখে এই হুজুরদের এমন গা জ্বলে উঠেছে, আমাকে সময় দেয় না। অবশেষে একবার মগরের সময় ঢাকা জেলা যুবসংঘ সভাপতি ভাই আহসান এবং মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান তাদের বারবার চেষ্টার ফলে শেষে একটু টাইম দিল, যখন মগরের আজান হওয়ার সময় হয়ে গেছে, মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণ, ওরই মধ্যে হেমায়তদিন উঠি আমার ঘাট চাপা শুরু করছে যে ভাই অনেক সময়, ভাই অনেক সময় গিয়ে মানে 2 মিনিটই অনেক সময় হয়ে গেছে। তখনই আমি বলেছিলাম ওই জাতীয় সংসদে ইঙ্গিত করে, কোনোদিনও আমাদের সেদিন আমাদের আন্দোলন থামবে যেদিন এই জাতীয় সংসদে পবিত্র কোরআন এবং সহজের ভিত্তিতে আইন তৈরি হবে, বলার সঙ্গে সঙ্গে সকল বিধান বাতিল করো। 20 লক্ষাধিক মানুষের মোহর মোহর স্লোগানে সমস্ত ম্যানেজ এভিনিউ এবং আসাদগেট পর্যন্ত, ওদিকে ফার্মগেট পর্যন্ত, কী যে শব্দ সে আপনি কল্পনা করতে পারবেন না। সকল বিধান বাতিল করো, বলুন তো সবাই একসাথে বলেন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এটা আমার একক স্লোগান ছিল না, এই 20 লক্ষাধিক মানুষের সম্মিলিত সব স্লোগান সেদিন ছিল। সে স্লোগান আজকে আমাদের আহলাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে। মৌলিকভাবে পার্থক্য ইমানের দিক দিয়ে ইসলামিক ফাউন্ডেশনে যারা চাকরি করেন নিশ্চয়ই তাদের কেউ এখানে আসেন, তারা সব জায়গায় যে মিষ্টি মিষ্টি কথা বলেন, আমাদের মধ্যে তো কোনো সমস্যা নেই তো, খালি কিন্তু জুজি মশলার একটু গোলমাল আছে। জুজি আপনি হাত উঁচু বাঁধেন, হাত আমি নিচে বাঁধি, এই তো হাতে কিছু সমস্যা। সেদিন মুগুরভাই বলে দিলাম জুজি কি এটাই, আল্লাহ নূরে মোহাম্মদ পয়দা, মোহাম্মদ নূরে সারা জাহান পয়দা, এটাকে জুজি মশলা? আকিদায় তো নষ্ট। আগের যুগের কাফাররা নবীদেরকে ফেরেশতা বলে বলতো, যে আপনি যদি নবী হন তাহলে ফেরেশতা হয়ে আসেন, আপনারা আমাদের নবীকে ফেরেশতা বানিয়েছেন আর নূরের নবী বলেছেন। আর এই কোনো যত মক্তব্য আপনাদের সব দুনিয়াতে বাংলাদেশ আর নূরানি মক্তব্য বলে না, নূরানি মক্তব্য ওটা শিরকি মক্তব্য। নূরানি মানে হলো নূর আর নূরে 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 আল্লাহ নূরে মোহাম্মদ পাদা, মোহাম্মদ সারা জাহান পাদা, এসব কী শুরু করেছেন? আমরা আরবি কায়দায় লেগেছি 3 খণ্ডে শেষ করেছি, প্রত্যেক মাদ্রাসায় আমাদের যত আছে আহলেসে মাদ্রাসায় আমাদের আরবি কায়দায় পড়াবে। নূরানি শব্দের সম্পূর্ণ শেরকি শব্দ, আল্লাহ নূর দেখেছেন কিন্তু নূরকে কেউ দেখেনি, আল্লাহ নূরুন ওরানি। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো আপনি মেয়েরাজে গেছিলেন তো আল্লাহকে দেখেছিলেন, উনি জবাব দিলেন আমি আল্লাহকে দেখিনি তো আল্লাহ নূর দেখেছি, নূরুন ওরানি, আমি আল্লাহ নূর দেখেছি। অথচ আজকে বাংলাদেশে ঘরে ঘরে আকিদা নষ্ট করে দিচ্ছে, এমনি করে আরও অসংখ্য বিষয় রয়েছে। তুমি হে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারের জুবিদ ছবি, এটা কি শিরকি গান না ইসলামী গান? যেহেতু নজরুল কবি নজরুল লিখেছে অত ওটা জায়জ হয়ে গেছে, জাতীয় কবি যে কবি নজরুল কি মহাদ্দেশ ছিল, তা তো ভুল হতেই পারে। আমাদের দেশের এই শিরক বেদাত ঘরে ঘরে ঢুকে পড়েছে, এগুলো থেকে আমাদের ব্যাপকভাবে সাবধান থাকতে হবে। এই জন্য আমরা বলছি আহলাদিস আন্দোলন বলেছি, এটা কোনো ফেরকা নয়, কোনো মার্কারেট আন্দোলন, যার মধ্যে আন্দোলনের মেজাজ নাই সে আমাদের সংগ্রহে ঢুকতে পারে না। যেখানে বেদাত সেখানে প্রতিরোধ, একটু দেরি করা হবে তো নিজের ঘরে হোক আর পরে ঘরে হোক, ছাড়া নাই এমনি করেই সমাজে পরিবর্তন আসবে। এই আদর করে গায়ে হাত বুলিয়ে বুলিয়ে কোনো বেদাত দূর হয় না। যদি আপনার গায়ে একটা ঘা হয় ডাক্তার খালি মলম দেয়,
জীবনে ওই ঘা ছাড়বে না, কিন্তু যদি একটা ঘষিয়ে দিয়ে ওপরে সাল তুলি দেয়, কাঁচা রক্ত বের করে দেয়, এর পরে যদি মলম দেয় তখন সারবে, তারপর ওপরে সাল তুলি ফেলিতে হবে, তাহলে রক্ত বেরোবে, তাহলে ওষুধ দিলে ওটা কাজ দেবে। এরই নাম হলো আহলাদিস আন্দোলন। বন্ধুরা আমার, ইমানের মৌলিক জায়গাতে আমাদের পার্থক্য আছে, ধরে শরীরে কেন মৌলিক জায়গার পার্থক্য এই, পারিভাষিক অর্থে ইমান অর্থ হচ্ছে হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল, কর্ম হলো শাখা, যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামেল হওয়া যায় না। খারেজিরা বিশ্বাস, স্বীকৃতি ও কর্ম তিনটিকেই ইমানের মূল বলে, ফলে তাদের মতে কবিরা গুনাহগার ব্যক্তি চিরস্থায়ী ব্যক্তি কাফের, চিরস্থায়ী জাহান্নামী এবং তাদের রক্ত হালাল। বাংলাদেশে বেশ কিছু চরমপন্থীদের একটা উত্তাপ ঘটেনি, চরমপন্থী বোঝেন তো, আপনাদের এলাকায় হয়েছিল, আমার সঙ্গে বগুড়ে গাইবন্ধ কারাগারে যে দুজন ছিল তারা এই এলাকারই ছিল। আর তুমি একটা ফটোস ফটোস করে একটা মেরে দিলি, তোমার একটা মানুষ মারলে কি দেশ পরিবর্তন হয়ে যাবে? তবুও তো কিছু করা গেল তো, ও কোনো মতেই বোঝে নাই, এমন মাথা ধলাই হয়ে গেছে। এটা হলো আন্তর্জাতিক আইএসএস, ওরা বিদেশি টাকায়, আমেরিকার টাকা বিশেষ করে এগুলো করে, এবং ওরা দেখে যে গুলিটা মারতেছে কোন দিকে, বৈরুতের দিকে যাচ্ছে, লেবাননের দিকে যাচ্ছে, না ইসরায়েলের দিকে যাচ্ছে, ইসরায়েলের দিকে যায় পিছন থেকে দাঁড়িয়ে থাকে আরো আর্মি, ঠাস করে আপনাকে ওকে মেরে ফেলবে। যদি গুলিটা ফিলিস্তিনের দিকে যায় তাহলে সমস্যা নেই, আন্তর্জাতিক চক্রান্তের ফসল হচ্ছে বাংলাদেশে এসে চরমপন্থীর দল, এরা এখন চরমভাবে মার খেয়ে গেছে, আর বেশি লাভ হচ্ছে না, কিন্তু ওই আকিদার অনুসারে অনেক যুবক কিন্তু তোমাদের মধ্যে এখন অনেকে আছে। এটা হলো খারিজি আকিদার লোক, যুগে যুগে যত চরমপন্থী সবাই হলো খারিজি আকিদার লোক। এর বিপরীত হলো একদল যারা মনে করেন বিশ্বাস অথবা স্বীকৃতি যথেষ্ট, ইমানদার হওয়ার জন্যে বিশ্বাস অথবা স্বীকৃতি যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নাই, আমল ইমানের অংশ নয়। এজন্য তারা ঘন ঘন স্লোগান দেয়, আমার ইমান ঠিক আছে, আমি কোনো চুরি করি না, ডাকাতি করি না, ঘুষ খাই না, কিছু করি না, আমার ইমান ঠিক আছে, নামাজ পড়া কি দরকার? বুঝেন নাই, তারা সালাত সিয়াম কিছুই করে না কিন্তু ইমান ঠিক আছে। এরা কারা বলেন? এরা লেমুরজিয়া, এই একদের লোকের সঙ্গে বাংলাদেশে বেশি, তারাই সমস্ত বাজার গরম করছে, রাজনৈতিক ময়দানে তারাই বসে আছে, রাজনৈতিক নেতারা সালাদ সিয়ামের ধার ধারে না, কিন্তু ভোটের সময় তৌহিদ জনতা, সাবধান, এটা মুরজিয়া আকিদা। এরপর আসেন খারজি এবং মুরজিয়া, দুই চরমপন্থী ও শৈথিল্যবাদী মতবাদের মধ্যবর্তী হলো আহলে হাদিসের ইমান। তাদের মতে বিশ্বাস ও স্বীকৃতি হলো মূল ও কর্ম হলো শাখা, ফলে কবিরা গুনাহগার ব্যক্তি তাদের নিকটে কাফের নয় বা পূর্ণ মুমিনও নয়, বরং ত্রুটিপূর্ণ মুমিন বা ফাসেক, তওবা না করে মারা গেলেও তারা চিরস্থায়ী জাহান্নামী নয়। ধরুন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তওবা করার সময় পেলেন না, তাহলে আপনি কাফের হবেন নাকি? কবিরা গুনাহ করে না, আপনি এমন লোক কোথাও খুঁজে পাবেন না, সারা জীবনে একটা মিথ্যা কথা বলেননি এরকম লোক আছে কেউ? সারা জীবনে একটা গিবত করেননি এরকম লোক কেউ আছে? কোথাও পাওয়া যাবে না। এদেরকে যদি আমরা কাফের বলি তো কাল্লা কাটি দিয়ে যাবেন, আবার এরা যে কিছুই না বলছে মনে করছে কোনো গুনাহ এটা না কিছু না এমনি না, সে অবশ্যই গুনাহগার হবে, তো ত্রুটিপূর্ণ মোমেন হবে। এই পার্থক্য বুঝে আপনি নিজেকে আহলে হাদিস বলবেন। নদীর দু ধারে যদি শান বাঁধন থাকে, যদি বোল্ডার দিয়ে বন্ধ করা হয়, তখন আশপাশে পানি ছড়িয়ে যায় না, সব পানিগুলো নদীর মাঝখান দিয়ে চলে আসে। আর এটা আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সরল পথ দেখাও। পুরা কোরআন সূরা ফাতিহার ইহদিনা সিরাতাল মুস্তাকিমের এই যে দোয়াটা, এই দোয়ার বাস্তবতা হচ্ছে পুরা কোরআন। মদ খেও না, জুয়া খেলো না, যত যা দেখছো জেনা ব্যবসায়ী করো না, করে না আসে না সব, এইগুলো সব কিন্তু ইহদিনা সিরাতাল মুস্তাকিম।
সরল পথে চলতে গেলে আপনাকে অবশ্যই মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে। আমি গত কয়েকদিন আগে গেছিলাম লালমনিরহাটের সম্মেলনে, যে মসজিদ আমার নিজেরই করা, সে মসজিদ খুঁজে খুঁজে বের করলাম। বললে কি ভাই বাড়িতে কেউ আসে? তো হ্যাঁ, আমার একটা ছেলে আছে, আর এক ছেলে সুইডেন থাকে আর এক ছেলে কানাডায় থাকে, মানে একটা বিশাল ব্যবসা ব্যবসা। এবার আপনি বললে আমি কী করবো, বুড়ো মনে ঘর বসে আছে, মসজিদটা দেখি। দেখলাম মসজিদে ছেলে একটা আছে, আসলো সামনে, দেখলাম চেহারা, চেহারা দেখি আমি বুঝে গেলাম যে অবস্থা খারাপ। পরে অনেক কিছু শুনলাম, দুঃখ লাগে, আহারাদের সন্তানরা যখন এডিক্টেড হয়ে যায়, তারা যখন মাদকতার মধ্যে ডুবে যায়, তাদেরকে তাদের বাবারা যখন আপোষ করে নেয়, তারা অত্যন্ত ক্ষতির মধ্যে পড়ে যাবে। যদি কোনো মেয়ে ঘরতে বেপর্দা থাকে, আর সে মেয়ের অন্যায় কাজে যদি বাবারা সাপোর্ট দেয়, ভাইরা সাপোর্ট দেয়, ওই বাপ মার দায়ুস হয়ে যাবে। আর দায়ুস লায়াত খোলার জন্য দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওদের সাবধান, বাড়িতে পর্দা পুষিদা, মেয়েদের পর্দা বিষয়ে সাবধান থাকবেন, এগুলো যেন আমার ভুলে না যায়। এবার আসুন তো, নারী পুরুষের মধ্যে পর্দা ফরজ, এই ফরজ পর্দা আজকাল উঠে গেছে, বরং নারী পুরুষ পরস্পরের পরিপূরক, কেউ কারোর উপরে রাজা মহারাজা না। অনেক পুরুষ আছে তার স্ত্রীকে ধরে ধরে মারে, পিটায়, খবরদার এসব স্বামীরা, ওই স্ত্রীর গায়ে একটা পিটান দিলে কিন্তু আল্লাহর গায়ে একটা পিট নেয়, কেন ওই মেয়েটা আল্লাহর নিজের অত্যন্ত প্রিয় সৃষ্টি, আল্লাহ খুবই আঘাত পান না। তাকে তুমি আদব শেখানোর জন্য মৃদু ভর্ৎসনা করতে পারো, মৃদু প্রহার করতে পারো, কিন্তু কোনো অবস্থায় তাকে ধিক্কার দিয়ে সরিয়ে দিতে পারবো না। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, সূরা বাকারা 187 আয়াত। মেয়েরা তোমাদের পোশাক, তোমরাও তাদের জন্য পোশাক সদৃশ্য। পোশাক যখন গাতে ফেলে দেওয়া যায় না, ওরকম স্ত্রীকে তো ফেলে দেওয়া যাবে না, পরস্পরের পরিপূরক দুজনেই। তারা সবসময় দৃষ্টি অবনত রাখবে, নারী হোক বা পুরুষ হোক, সবসময় পরস্পরের দৃষ্টি অবনত রাখবে। আল্লাহ বাবা যা কল্লিল মোমিনিন আকদুবিন আসওয়াতিম ওয়া ইহফাজু ফুরুজাহুম, সূরা নূর 30-31 আয়াত। বলে দাও তুমি নারীকে, পুরুষদেরকে, পুরুষরা যেন তাদের চক্ষু অবনত রাখে, অথবা তুমি নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। আগে কিন্তু পুরুষকে বলা হচ্ছে, আমরা তো মনে করি পুরুষের কোনো পর্দা নেই, খালি নারীরই পর্দা আছে, জি না, আগে পুরুষের পর্দা করতে হবে, সেখানে কোনো পর নারীর দিকে চোখ তুলি না থাকায়, ঠিক অমনি করে কোনো নারী যেন পুরুষের দিকে না থাকায়। তবে কাজ করবে কীভাবে, পুরোপুরি পর্দা বজায় রেখে, যতটুকু কথা না বললে না ততটুকু আপনি কথা বলবেন। সূরা আহজাব 53 আয়াতে হিজাব ফরজ করা হয়েছে, এবং 59 আয়াতে জিলবাব ফরজ করা হয়েছে, ঢিলাঢালি কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখা, হিজাব এবং বোরকা যাকে আমরা বলি আমাদের ভাষায়, এটা ফরজ সূরা আহজাব 53 এবং 59 আয়াতের মাধ্যমে। অতএব নারী পুরুষ প্রত্যেকেই খেয়াল রাখবেন যেন পরস্পরের প্রতি আমাদের কোনো ক্ষতি না হয়ে যায়। বাড়িতে পর্দা পুষিদা খুবই কমতি হয়ে যাচ্ছে আজকাল আমাদের মধ্যে, এটা যেন না হয়। সবশেষে আমরা যদি শিমুলবাড়ির মার্কাজের পুরনো কথাগুলো মনে রাখি, তাহলে আশা করি আপনারা এই মার্কাজের গুরুত্ব বুঝতে পারবেন। আজকে মার্কাজের যে অবস্থা ফিরে আসছে, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত, আপনারা আমাদেরকেও সহযোগিতা করবেন, আর আমরা আমাদের সাধ্য মতো সহযোগিতা করবো। এটা তো আমরা শুরুতেই বলছি, এখনও বলছি, যদি সেই দিন আবার ফিরে আসে তাহলে আবারও দেখবেন আপনার ডাকা লাগবে না, আমি এখানে সে প্রজেক্ট দিয়ে যাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলনের মূল মর্মটা বোঝার তৌফিক দান করবেন, এবং এই আন্দোলনের জন্য যা কিছু করণীয় আপনার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।